এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে সিলেট দুই আসনে। এই মুহূর্তে সিলেটের ওসমানীনগরের তাজপুরে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজনৈতিক দলগুলো কি প্রস্তুতি নিচ্ছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে? আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ইমরান রব্বানী। আমরা শুনবো বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কতটা প্রস্তুত, সাংগঠনিক কি অবস্থা? ইসলাম আলাইকুম। বিএনপির অবস্থা, সাংগঠনিক অবস্থা খুবই ভালো। এখানে আপনি জানেন যে আমাদের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের নির্বাচনী এলাকা, ওনার স্ত্রীর মাধ্যমে তাসিনা রুশদি লোনা, ওনার মাধ্যমে এই অঞ্চলের রাজনীতি পরিচালিত হচ্ছে এবং বিএনপি একাদশ রাজনীতিকে সামনে রেখে আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কিন্তু আমরা প্রতিনিয়তই বাধাগ্রস্ত হচ্ছি আর কি, সরকার কর্তৃক, সরকার দ্বারা আমরা প্রতিনিয়তই বাধাগ্রস্ত হচ্ছি। আমরা একটা কর্মী সভা করবো, আমার এই মুহূর্তে এখানে আমি বক্তব্য না দিয়ে হয়তো আমার থানা বিএনপির সভাপতি সেক্রেটারি তারা দিতেন, কিন্তু এই মুহূর্তে তারা জেলে আছেন। গত 4 দিন আগে তাদেরকে একটা কর্মী সভায় থেকে ধরে নিয়ে এসছেন 16 জন মানুষকে, আমার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জনাব গয়াস মিয়া সহ তাদেরকে ধরে নিয়ে এসছে। আমরা কোথাও কোনো কিছু করতে পারতেছি না, নড়াচড়া করতে পারতেছি না, কোনো উপায় নাই বললেই মামলা। এই ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি এবং এটা আমরা বিশ্বাস করি যে আমরা যদি নির্বাচন হয়, অন্তত 40 ভাগ ফেয়ার নির্বাচন হয়, তাহলে তাহসিনা রশিদ লোনা বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এর কারণও হচ্ছে যে এই অঞ্চলে রাজনীতিবিদদের কাছে, এমপির সাহেবদের কাছে জনগণ যে আশা করে, এক্ষেত্রে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি অন্যান্য প্রার্থীরা ব্যর্থ হয়েছেন। আমাদের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব এই অঞ্চলের এমপি ছিলেন, তৎকালীন সময়ে যে যুগান্তকারী উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন জনগণ আজও ভুলে নাই, সেই উন্নয়নের জন্য আমরা বিশ্বাস। আপনি বলছেন যে আপনাদের বিএনপি থেকে একক প্রার্থী আছে, কিন্তু 20 দলীয় জোটের একটি বিষয় রয়েছে, সেই জোটের যদি কাউকে প্রার্থী দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থানটি কি হবে? জোটের প্রার্থী দেওয়া হয় বা হতে পারে বা না, এটা তো কেন্দ্রীয় কমিটি বুঝবে। সেক্ষেত্রে আমি মনে করতেছি যে আমরা এখানে বিএনপির তাসিনা রুশদি লোনাই আমাদের প্রার্থী হবেন, আর জোটের প্রার্থী দিবেন কি না সেটা তো কেন্দ্রের ব্যাপার। তারপরও আমরা এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে দানের শেষ মূল কথা, এখানে জিয়াউর রহমান মূল কথা, বেগম খালেদা জিয়া মূল কথা, বুঝলেন তো? সেক্ষেত্রে দানের শেষ নিয়ে যেই আসবে, জোট হোক আর যেই হোক, জোট আসবে না আমি বিশ্বাস করি তাসিনা রুশদি লোনাই আসবেন এখানে। সেক্ষেত্রে যেই আসুক, দানের শেষ নিয়ে যে আসবে তার সাথে আমরা আছি, আমরা, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, ঐক্যবদ্ধভাবে আমরা দানের শেষের সাথে থাকবো এবং সেক্ষেত্রে তাসিনা রুশদি লোনাই আমাদের প্রার্থী হবে। ধন্যবাদ আপনাকে জনাব ইমরান রব্বানী। আমরা শুনলাম বিএনপির কথা, একটা সংবাদ আমরা শুনবো আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশীর কথা, তাদের দলের কি প্রস্তুতি রয়েছে তুলে ধরবো, দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।